এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা কেন কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে রোশনি আর বৃষ্টি দুজনে আলাদা কে জানে। আরে বাবা, পৃথিবীতে তো নাকি এরকম সাতজন মানুষ এক দেখতে হয়, এতো তো মাত্র দুজন, হবে না কেন? কিন্তু প্রমাণ করব কি করে? এই যে ভাই, আপনি চিনতে পেরেছো? আরে কালকে আমি এসেছিলাম। হ্যাঁ চিনতে পেরেছি, কিন্তু আপনি এখন এইখানে কেন? না মানে ওই তোমার ওই ম্যানেজার বাবুর সঙ্গে আমি দেখা করতে চাই একটু। এ ভাই, তোমাকে তুমি বললাম বলে আবার কিছু মনে করলে না তো? না না না, বলতে পারেন, বলুন। না মানে ওই বলছিলাম কি, তোমাদের এখানে যদি আমরা একটা পার্টি থ্রো করি, মানে বারটা ভাড়া দেবে তো, মানে আর কিন্তু কেউ ঢুকতে পারবে না এখানে। হ্যাঁ মাঝে মধ্যে এরকম ভাড়া দেওয়া হয়, কিন্তু আপনি তো এরকম ভাড়া টাড়া নেবেন না, আসল মতলবটা কি বলুন তো। এই বার ভাড়া দিতে নাই পারি, কিন্তু তোমাকে তো ভাড়া করতে পারি নাকি? আপা মাথা ঠিক আছে তো? ভাড়া? এবার তুমি নিজে ভাবো নিতে রাজি হবে কিনা। এর জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু একটু মুখ খুলতে হবে। রোশনি ম্যাডামের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, এই তো। এই বুদ্ধিমান মানুষের সঙ্গে ডিল করতে আমার এই জন্যই এত ভালো লাগে, সেই জন্যই তোমাকে বেছে নিয়েছি। অ্যাড্রেসটা বলো। বারের মালিক ছাড়া আর কেউ জানে না। তা তোমার বারের মালিকের অ্যাড্রেস? কোনো লাভ নেই, উনি দেবেন না। তাহলে উপায়টা কি? উপায় রোশনি ম্যাডাম নিজেই, এছাড়া কোনো উপায় নেই। রোশনি ম্যাডামের আসার সময় হয়ে এলো, ঠিক 8টায় উনি চলে যাবেন। আর এটা মুখ খোলার দাম দিলাম।